আমি যে কাজটা করি কাজের প্রতি যদি আমার প্রেম না থাকে আমি কিন্তু শুধু মনে করি না যে আমি এই গানটা দিয়ে বা এটা আমার একটা রুটি রুজি এরকম চিন্তা করি না আমি এই কাজটা প্রেম দিয়ে করি রাজনীতিবিদ মমতাজ জনপ্রিয় বেশি নাকি একজন সঙ্গীত শিল্পী মমতাজ জনপ্রিয় বেশি আমার মূল শেকর হচ্ছে আমার গান আমার শিল্পী সত্তা এটা হলো আমার মূল একজন মমতাজ হতে হলে কি করতে হবে ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে এতদিন ধরে আপনার যে সঙ্গীতের এই সম্রাজ্ঞী হিসেবে আপনার যে পদচারণা সেই সমান জনপ্রিয়তা এতদিন ধরে একাধারে টিকিয়ে রাখার রহস্যটা কি আমরা জাস্ট জানতে চাই যে এটার জন্য আলাদা কোনো টিপস আছে কি না জনপ্রিয়তার শীর্ষে তা না কিন্তু মানুষ ভালোবাসে আমাকে আমি সেটা বলতে পারি এবং সব শ্রেণীর মানুষই আমাকে কম বেশি ভালোবাসে এবং সব ধরনের গান আমি গাই এবং যে গানটা যখন গাই আমার কাছে একটাই আমার হয়তো এটা সৃষ্টিকর্তারই একটা মানে ই বলবো যে আমার উপরে একটা বিশেষ একটা ই যে আমি যে গানটাই গাই সেই গানের দর্শকরাই আমার গানটাকে মানে ভালোবাসে স্যাড গান গাইলেও যেভাবে মানুষ নেয় আবার একটা মজার গান যখন করি তখনও মানুষ কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করে এই যে জিনিসটা যে সব ধরনের গান একটা গলায় মানে সব ধরনের দর্শকরা একেবারে শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত এটা আসলে আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা আসলে হয় না এই জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমার দর্শক শ্রোতা যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞ একাধারে এটা এই অবস্থানটা একাধারে এতদিন ধরে চালিয়ে যাওয়ার আলাদা কোনো টিপস আছে যেটা তরুণদের বলবেন বা পরবর্তী কোনো টিপসই নাই আমি শুধু বলতে চাই যে কাজই যে করেন না কেন সেই কাজের মধ্যে অগাধ প্রেম এবং মন আত্মবিশ্বাস এগুলো অনেক বড় বিষয় আমি যে কাজটা করি কাজের প্রতি যদি আমার প্রেম না থাকে আমি কিন্তু শুধু মনে করি না যে আমি এই গানটা দিয়ে বা এটা আমার একটা কাজ আমি এই কাজটা করি বা এটা আমার রুজি রুটি রুজি এরকম চিন্তা করি না আমি এই কাজটা প্রেম দিয়ে করি এবং এটার প্রতি আমার অনেক মায়া এবং এই দরদ প্রেম আত্মবিশ্বাস যে আমি যেটা নিজে করব সেটা আমি আমি ভালো করে করব এই জিনিসটা থাকতে হবে আর কি মানে এটার কারণে কি বারবার নিজেকে ভেঙে চুরে গড়ে আবার সক্রিয়তা ফিরে আসা আমরা দেখলাম যে আপনি আমরা তো পোপ সম্রাজ্ঞী বা পোপ সম্রাটের যে সাম্রাজ্যের যে রানী হিসেবে জানি কিন্তু এখন আবার দেখছি যে মমতাজ আপা রক সাম্রাজ্যটাকেও নিজের আয়ত্তে নিচ্ছে আসলে এই বৈচিত্র্যটাকে কিভাবে সমন্বয় ওই যে মানে হয়তো আমার কাছে এমন কিছু মানুষ আশা করে যে ওনাকে দিয়ে দেখি তো এটা কেমন হয় দেখা যায় যে ওইটাও যে আমরা কোক স্টুডিওতে গান করলাম ওখানে বললো যে এত আগের সেই আব্বাসউদ্দিন সাহেবদের আমলে বা আমরা ছোটোবেলায় শুনেছি যে দেখা যায় যে ওই গানও আমি যখন আমার গলায় গাইলাম তখন কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই গান শুনছে এবং দেশে বিদেশে সেটার একটা মানে অন্যরকম একটা ভালোবাসা মানুষের তৈরি হয়ে গেছে আমি যদি আগে যদি জানতাম রে বন্ধু মানে একটা মানে ফিল্মে যখন একটা একেবারে মিউজিক টিউজিক ছাড়া একটা গান করলাম মন পোড়া ছবিতে মানুষ কিন্তু ওইটাও ওইভাবে অন্যরকমভাবে নিয়ে নিছে আমি যখন লোকাল বাস করলাম এটা অন্যরকম আবার আর একটা জিনিস তখনও কিন্তু মানুষ আরে লোকাল ভালোই তো লাগছে তো এই যে আমি আগেই বলছি যে এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত আর মানুষ আসলে আমাকে কেন যেন খুবই ভালোবাসে আমি মানুষের কাছে আমার আমার যারা দর্শক শ্রোতা তাদের কাছে আমি মৃত্যুর আগ পর্যন্ত অনেক অনেক কৃতজ্ঞ আমি মনে করি আরেকটা কোশ্চেন আপা সেটা হচ্ছে আপনি তো একেধারে একজন সঙ্গীত শিল্পী এর পাশাপাশি এখন কিন্তু আপনি একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ তিনবারের এমপি নির্বাচিত এমপি এর মধ্যে কে বেশি জনপ্রিয় রাজনীতিবিদ মমতাজ জনপ্রিয় বেশি নাকি একজন সঙ্গীত শিল্পী মমতাজ জনপ্রিয় বেশি আপনার কাছে আমার মূল শেকর হচ্ছে আমার গান আমার শিল্পী সত্তা এটা হলো আমার মূল এরপরে রাজনীতিটা হলো মানুষের সেবা করা কারণ আমি গানের মধ্য দিয়েই আমি যে পয়সা ইনকাম করতাম এটার মধ্যে একটা অংশই আমি মানুষের সেবা করার জন্য উদ্দেশ্যে আমি আগে থেকেই খরচ করতাম এবং সেটারই সূত্র ধরে আসছিল যে হয়তো রাজনীতি করলে এর চাইতে আরও বড় কিছু বেশি কিছু করতে পারবো এবং সেইভাবেই আমি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রথমে 2008 সালে নির্বাচিত হয়ে আমাকে সংরক্ষিত আসনে এমপি বানান তারপরে আমার কাজকর্ম যখন ভালো দেখেন যে না ও তো ভালো করছে এরপরে কিন্তু পরের বছর আমাকে সরাসরি মনোনয়ন দেন এবং তারপরে আবার মনোনয়ন দেন এবার কিন্তু আমি তিনবারের এমপি কিন্তু আমার আমি সেই হয়ে আমি দেখা গেলো এলাকার যে কাজ যে আশা আমার ছিল হয়তো আমি নিজে এত কিছু করতে পারতাম না আমি সরকারিভাবে সেই কাজগুলো নিয়ে আমার এলাকাটাকে এখন
এখন একটা উন্নয়নের একটা রোল মডেল। আমি মনে করি যে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার মানিকগঞ্জ, দুই আসন, সিঙ্গাই, হরিরামপুর, নদী ভাঙ্গন এরিয়া খুবই অবহেলিত একটা এরিয়া ছিল, রাস্তাঘাট ছিল না, মাত্র 30% বিদ্যুৎ ছিল, এখন সেখানে শতভাগ 100% বিদ্যুতায়ন হয়েছে। এই যে এত উন্নয়ন এটা করতে পেরেছি আসলে আমি রাজনীতিতে আসছি বলেই, আর আমার কাজই হলো মানুষের এবং এলাকার মানুষের কাজ করা। আপা, আপনি আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে মাঝে মাঝে আমরা শুনি বাউলদের উপর একটা বিভিন্ন রকমের বিভিন্ন নির্যাতন, নিপীড়ন শিকার হতে হয়। আপনি তো এখন সংসদ সদস্য এবং পলিসি মেকিংয়ের জায়গায়, সেক্ষেত্রে আপনার কি এটা নিয়ে আলাদা কোনো স্টেপ বা কোনো প্ল্যান? আমরা অনেক ধরন, আমরা যেখানে যখন যেটা শুনি এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ফোন টোন আসে অনেক জায়গা থেকে, কোনো বাউল বা কোথাও কেউ বিপদে পড়লে অনেক ফোন, আমরা সাথে সাথে ওটাকে ওই অঞ্চলের সংসদ সদস্য যারা আছেন বা প্রশাসনে যারা রয়েছেন, এসপি সাহেব, ডিসি সাহেব, তাদেরকে আমরা ফোন করে সেগুলো দেখবার কথা বলি। আর তাছাড়া আমি সংসদীয় কমিটির সংস্কৃতি বিষয়ক কমিটির সদস্য, সেই হিসেবেও আমরা অনেক ধরনের এটার ব্যাপারে অনেক প্রতিবাদ, অনেক আইন প্রণয়ন করা এগুলো চেষ্টা করি। আসলে তো মানুষের মানসিকতা যতদিন আমাদের দেশে ঠিক না হবে, আইন করে আসলে অনেক কিছু হয় না। তো মানসিকতা ঠিক করতে হলে আমাদের বেশি বেশি আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে, লালন করতে হবে, আমাদের কালচারটা, আমাদের এই সংস্কৃতিটাকে বিভিন্নভাবে, এখন তো টিভি চ্যানেলের পাশাপাশি অনেক ধরনের প্ল্যাটফর্ম হয়েছে, এখানে আমি সবাইকে বলবো এগিয়ে আসুন এবং আমাদের মানসিকতা, আমরা বাঙালি, আমাদের সব কিছুই আমরা করি। আমরা যেমন অবশ্যই আমরা এই হজের সময় হজ করি, নামাজের সময় নামাজ পড়ি, এই যে রোজার দিনে প্রত্যেকটা মানুষ আমার মনে হয় আল্লাহ রাসুলের নামের প্রতি যে একটা প্রেম ভক্তি সকলের মধ্যে, মুসলমানদের মধ্যে আছে, আমরা সব করি। আবার যখন একটা বাউল গান করে, মনের মাধুরী মিশিয়ে আমরা তার গান শুনি, আধ্যাত্মিক গান শুনি, পালা গান শুনি, আমরা কিন্তু সব কিছুই করি। এই মানসিকতাটা আমাদের সৃষ্টি করতে হবে। একজন মমতাজ তো আছেই, কিন্তু আরেকজন, কোনো একজন যদি চিন্তা করে আমি মমতাজ হতে চাই, তার উদ্দেশ্যে আপনার সাজেশন কি, মানে আপনি তাকে কি বলবেন? কেউ আসলে কারো মতো হব এরকম না, তবে আমি বলবো যে ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে এবং যেটা করতে চান সেটার প্রতি অনেক অনেক প্রেম ভালোবাসা নিয়ে আপনি সেই কাজটা করবেন, মন দিয়ে সে কাজটা করবেন। গাছাড়া গাছাড়া ভাবে কাজ করলে কোনো কাজেই, আপনি যে কাজই করেন না কেন, সেই কাজে সফলতা আসে না। অবশ্যই আপনি বাংলা গান এবং ভালো গানকে আপনি ধারণ করেন, আমার দেশের সংস্কৃতি এটাকে আপনি ধারণ করেন এবং মানে বেশি বেশি করে, যত বেশি গান করবেন, যত অভিজ্ঞতা হবে, মানে কি বলবো, তত আপনার জন্যে বা আপনার গায়কির জন্যে, আপনার কণ্ঠের জন্যে ততই ভালো হবে। গাইতে গাইতে গায়ান, বাজাইতে বাজাইতে বায়ান। আপা, আরেকটা বিষয়, আমরা জানি যে আজকে আপনার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে, বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠান যারা দেখছে তাদের সবার পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই জন্মদিন উপলক্ষে আপনি দেশবাসীকে একজন রাজনীতিবিদ মমতাজ এবং একজন সঙ্গীত শিল্পী মমতাজ হিসেবে আরও কী কন্ট্রিবিউশন দেওয়ার আছে এটা শুনতে চাই। আমি বলতে চাই যে আমি তো অনেক কাজ করে যাচ্ছি, আরও সামনে সেবামূলক অনেক কাজ করবার যদি আল্লাহ হায়াত দেয় ইচ্ছা আছে করব। আর একটা বাউলদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন করতেছি যেটা মমতাজ ফাউন্ডেশনের আন্ডারেই, আমার অনেকগুলো মমতাজ চক্ষু হাসপাতাল আছে, মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল আছে, একটা বাউল একাডেমি করে এই গানকে সংরক্ষণ করা বা এখানে একাডেমি আকারে করে যাতে এখানে গানের বা মিউজিকের রিয়েল মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো এগুলোকে শিক্ষা দেওয়া, এ ধরনের কিছু কাজ, ভালো ভালো কাজ করবার আমার আরও মানে সামনে ইচ্ছা আছে, সেগুলো যাতে করতে পারি। সব কিছু মিলে যে আপনাদের সাথে থাকতে চাই বা দর্শক জনগণ যারা আমাকে ভালোবাসেন তাদের পাশে আমি আমার জীবনের শেষ বেলা পর্যন্ত কাজ করে যেতে চাই ভালোবাসা নিয়ে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক।